পদ্মা সেতু চালু হওয়ার পর বদলে গেছে ফেরি ঘাট এলাকার চিত্র। মানুষের সমাগম কমায় বিপাকে পড়েছেন ফেরি এলাকার দোকানিরা। শরীয়তপুর জাজিরা ফেরিঘাট এলাকা থেকে আরো জানাচ্ছেন মনিরুল সোহাগ। আমরা এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের কাঁঠালবাড়ি লংস ঘাটে, এবং এই যে চিত্র, এটি আসলে লংস ঘাটের কোনো সাধারণ এবং স্বাভাবিক চিত্র নয়। ফেরি যখন চলাচল করছে, লঞ্চ চলাচল করছে, তখন কিন্তু এই ঘাটগুলো কর্মচঞ্চল রয়েছে, প্রাণচঞ্চল রয়েছে, এবং মানুষের আসলে উপস্থিতি এবং সারা দিন রাত কিন্তু এখানে মানুষের ভিড় ছিল। এবং এই ঘাটে যে সকল ব্যবসায়ী ছিলেন তারা কিন্তু দিনরাত তাদের কর্মব্যস্ততা ছিল, ব্যবসা ছিল, কিন্তু সেই পরিস্থিতি পাল্টে গেছে। অর্থাৎ সেতু চালু হওয়ার ফলে পদ্মা নদী পারাপারের একমাত্র কেন্দ্র হিসেবেই কিন্তু সবাই সেতুকে বেছে নিয়েছে, এবং এর ফলে কিন্তু এখানে যে কর্মব্যস্ততা, মানুষের যে ভিড়, সেটি কিন্তু কমে গেছে। তো সব মিলে এখানে যে সকল ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ এই ঘাটকেন্দ্রিক যারা ব্যবসা করতেন, তাদের কিন্তু আসলে অনেকটাই দুরবস্থার মধ্যে তারা রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন রেস্টুরেন্ট বা যে সব দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি মানুষের যে উপস্থিতি আগে থাকতো সেটি একেবারেই নেই, এবং ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের হতাশাও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে একজন ব্যবসায়ী আছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে আসলে যেহেতু সেতু চালু হয়ে গেছে, আজকের পরিস্থিতি কী? পুরোনায় আগে যে বেচা কেনা করতাম তার চার ভাগের এক ভাগ বেশি। স্টাফ নিয়ে একটা দুশ্চিন্তা পড়ে গেছে, কী করবো, বেসেন কী করবো, কোথায় যাবো। ব্যবসায়ীরা নিজেরা চিন্তা করছেন অন্য কোথায় বিকল্প ব্যবসা তারা করতে পারেন, এবং সেটি করে তারা কীভাবে টিকে থাকবেন সেই চেষ্টা, চিন্তা এবং পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে। তো সার্বিক চিত্র আসলে এখান থেকে এতটুকু।